এটা সহজ সরল কথা, যত কথা শুনবেন মাহফিলে এটা মূল কথা। এখন এই মূল কথাটাকে আমল করতে গেলে আপনাকে যে প্রতিবন্ধকতাগুলো ফেস করতে হয় সেগুলো হচ্ছে এরকম, যে আপনার উপর দায়িত্ব হচ্ছে এগুলোকে প্রথমে নিজের উপর বাস্তবায়ন করা, কোরআন এবং সুন্নাহ আগে নিজে মেনে চলা, এই তো। তারপরে আপনার পরিবারের উপরে প্রতিষ্ঠিত করা। আর পরিবার বলতে কারা? যারা আপনার আন্ডারে আছে তারা। আপনি যার আন্ডারে আছেন তার উপর আপনি ফোর্স করতে পারবেন না, যে আপনার আন্ডারে আছে তাকে আপনি ফোর্স করতে পারবেন, এই তো। আপনার পরিবারের উপর প্রতিষ্ঠা করা, এরপর আপনার ক্ষমতা থাকলে আপনি সামাজিকভাবে এটা প্রতিষ্ঠা করবেন, আল্লাহ যদি আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, বিশ্বের ক্ষমতা দেন, আপনি সেখানে করবেন, গ্র্যাজুয়ালি আপনি যাবেন। এখন এই হকগুলোর উপর টিকে থাকতে হলে আবার চারটা ক্ষেত্র থেকে আপনাকে বাধাও পেতে হবে। প্রথম যে বাধাটা আসবে সেটা হচ্ছে পরিবার থেকে, তারপরের বাধাটা আসবে আপনার ধর্ম নেতাদের পক্ষ থেকে, তারপর বাধা আসবে সমাজের নেতার পক্ষ থেকে, আর সর্বশেষ বাধা আসবে রাষ্ট্রের পক্ষ থেকে। যখন এই সবগুলো বিষয়ে হকের প্রতিকূলে চলবে, আপনি হকের অনুকূলে থাকতে চাবেন, তখন এই চারটা ক্ষেত্র থেকে আপনাকে বাধা পেতে হবে। আর এই চারটা ক্ষেত্র থেকেই বাধা পেয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে, তারপর সমাজ থেকে, তারপর আপনার ধর্মনেতা থেকে, এবং পরে রাষ্ট্রনেতা থেকে। সেম জীবন ছিল ইব্রাহিম আলাইহিস সালামেরও, তিনিও প্রথম বাধা পেয়েছেন তার পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, এরপর রাষ্ট্রনেতা, এরপর নমরুদ। নমরুদ প্রথমে আসবে না। এই হকের উপর টিকে থাকলে আপনি জান্নাত পাবেন, আর জান্নাত পাওয়ার জন্য আপনি যা করার তাই করবেন, এটাই কাম্য। আল্লাহ পাক আপনাকে বলেই পাঠিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বেলা আপনি আমাদের রব, এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, এবং সর্বশেষ নবীর কাছে দুটা হেদায়েত আপনাকে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ। এখন কোরআন এবং সুন্নাহকে নিয়ে চলতে গেলে আপনি এগুলো ফেস করবেন। এই ফেস করতে গিয়ে যদি আপনি হেরে যান, হতাশ হন, হাল ছেড়ে দেন, আপনি সময়ের গহ্বরে হারিয়ে যাবেন, এবং এই হকটাকে যদি আপনি দুনিয়ার কাছে বিক্রি করে দেন, আল্লাহর কাছে আপনার দাম থাকবে না। এখন এই হকের উপর টিকে থেকে আপনি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, তাহলে এই পুরো দুনিয়ার কষ্টগুলো আপনার কাছে কোনো কষ্ট বলে মনে হবে না। কারণ ওই যে আল্লাহ যিনি প্রথমে ছিলেন, তিনি শেষে থাকবেন, আর কেউ থাকবে না। যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে, এবং যেতে হবে একা। আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন কি আমার সাথে যাবে না? আমার প্রিয়তম স্ত্রী, আপনার প্রেমিকা, গার্লফ্রেন্ড, হুয়েভার হি ইজ, কেউ আপনার সাথে যাবে না। এবং আমি বারবার বলেছি একটা কথা, মানুষ তার অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ তার ব্যক্তিসত্তাকে মূল্যায়ন করে না, ভালোবাসে না। আপনার অবস্থান যখন ভালো, তখন আপনার পিছনে তেল দেওয়ার অভাব থাকবে না মানুষের। যখন আপনার অবস্থান ভালো না, তখন মানুষ কেন, আপনার কাছের মানুষ আপনাকে চিনবে না। আপন আল্লাহ রাব্বুল আলামিন, যেখান থেকে এসেছি আমরা এবং যেখানে ফিরে যেতে হবে, মাঝখানে সময় এতটুকু, 60-70-100 বছর হাইয়েস্ট দুনিয়াতে থাকবো, আর দুনিয়াতে আল্লাহ এতিম করে ছেড়ে দেন নাই। নবী রাসূল পাঠিয়েছেন, হেদায়াত দিয়েছেন, গ্রন্থ পাঠিয়েছেন, শেষ নবীকে পাইনি তাতে কি হয়েছে, শেষ নবীকে হাত দেখি নাই তাতে কি হয়েছে, নবীর ওয়ারিসগণ ওলামায়ে কেরাম এখনো সবখানে চষে বেড়াচ্ছেন, বেড়াচ্ছেন না? প্রতিটা মসজিদে, মিম্বরে, মাদ্রাসায়, মক্তবে তারা কি অবাধ বিচরণ করছেন না? ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, এর মধ্যে দেখবেন কিছু থাকবে দুনিয়া পূজারি, আর কিছু থাকবে সত্যিকারের হক্কানি। যারা দুনিয়া পূজারি, এরা কোশ্চিন কালের প্রকৃত আলেম হতে পারে না। আর যারা নিঃসন্দেহে কোরআন এবং সুন্নার সামনে, বাতিলের সামনে, কোরআন সুন্নার আলোকে কখনো মাথা নত করবে না, এরাই নিঃসন্দেহে সত্যিকারের হক্কানি ওলামায়ে কেরাম। এবং তাদের কাছে আপনি যাবেন, তাদের সহবতে গিয়ে দিন শিখবেন, দিনের বেসিক বিষয়গুলো শিখবেন। ওই যে কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে কোরআন তেলাওয়াত করতে শিখবেন, এরপরে আপনি আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন, আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করবেন, তারপরে আপনি কোরআনের অনুবাদ পড়বেন, তাফসিরের বইগুলো পড়বেন, যেটা বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের বইগুলো হাত দিবেন, পর্যায়ক্রমে সহজ হাদিসের বই থেকে কঠিন বইয়ের দিকে যাবেন, সহজ বই হাদিসে আরবাইন, ফয়জুল কালাম, এই বইগুলো থেকে, বুলুগুল মারাম, মিনাদিলাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবেন। একবারে লাভ দিয়ে উপরের বড় বুখারি মুসলিম আগে হাত দিয়ে ধরবেন না, আপনি বিভ্রান্ত হতে পারেন, এটা আমার নসিহত। এর পাশাপাশি আপনি পড়বেন ইসলামিক অর্থনীতি, পড়বেন ইসলামিক জিও পলিটিক্স, পড়বেন, আপনি চেষ্টা করবেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট জানার জন্যে।
আপনি চেষ্টা করবেন ইসলামের ইতিহাসগুলো পড়ার জন্য, এবং স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়বেন। এক উমাইয়া খেলাফত থেকে শুরু করে উসমানীয় খেলাফত পর্যন্ত পুরো হিস্ট্রি পড়বেন, তখন দেখবেন আপনি জ্ঞানের সমৃদ্ধ হচ্ছেন। এর পাশাপাশি আপনি সায়েন্স আর কমার্স যেখানে পড়ছেন সেটা কন্টিনিউ করবেন, এগুলোকে ছেড়ে দিবেন না। কারণ এই জ্ঞানগুলোকে আপনি যদি ইসলামের দিকে কনভার্ট করতে পারেন, আপনার দ্বারা ইনশাল্লাহ আমার চেয়ে বেশি খেদমত হতে পারে, এটা সম্ভব। আপনার দ্বারা আরও বড় খেদমত হতে পারে, এটা সম্ভব। অতএব এখান থেকে সুইচ করার প্রয়োজন নেই, আছেন থাকেন, ইসলামের বেসিক বিষয়গুলো পড়াশোনা করেন। পড়াশোনা করলে কি হবে, আপনার ওই দুই চোখ খুলবে, বাহ্যিক চোখ আর ভিতরের চোখ। আপনি ফেতনাময় একটা যুগে বসে আছেন এখন, এই যুগের মতো ফেতনাময় যুগ কখনো আসেনি, এবং যত দিন যাবে ফেতনা তত বাড়তে থাকবে, কমবে না। যত দিন যাবে ফেতনাগুলো ততই বাড়তে থাকবে, কমবে না, কোশ্চিনকালও কমবে না। কেউ যদি মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে, আবার সোনালি সময় আসবে, এটা আসবে শুধুমাত্র ঈসা ইবনে মারিয়াম ইমামুল মাহদির সময়, তার আগ পর্যন্ত ফেতনা বাড়তে থাকবে কন্টিনিউয়াস। এমনভাবে বাড়বে মনে হবে যে বিগত দিনটা আজকের দিনের চেয়ে বেশি ভালো ছিল, এমন মনে হবে। এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিলগুলো করছেন, দিনের যে কাজগুলো করতে পারছেন, অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে, এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে। দুই চোখওয়ালা মানুষের কাছে যাবেন যাদের দূরদর্শিতা আছে, যারা দূর পর্যন্ত দেখতে পারে। আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে, জ্ঞানের সাথে আরও কিছু লাগে, জ্ঞানের সাথে আল্লাহর নূর লাগে। কি লাগে? যেটা খিদির আলী ইসলামের কাছে ছিল, নৌকা কেন ফুটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন, মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, মনে আছে সূরা কাহফ? আর খিদির আলাইহিস সালাম বলছেন, নৌকা এই জন্য ফুটা করেছিলাম, না হলে নৌকা নিয়ে যেত জলদস্যু, বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, না হলে বাচ্চাটা বড় হয়ে বড় কাফের হতো, পিতা মাতাকে কাফের বানাতো। দেয়ালটা নির্মাণ করেছি এই কারণে, এই দেয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। এইটা মূসা আলাইহিস সালাম ধরতে পারেন নাই, বনু ইসরায়েলের নবী হয়েও, বনু ইসরায়েলের নবী হয়েও তিনি এটা ধরতে পারেন নাই, কারণ বাহ্যিক দৃষ্টিতে আপনি যা দেখছেন এগুলো সব সত্য নয়। আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখেছেন দূর পর্যন্ত, এই খিজির হতে না পারলে শেষ জামানে টিকতে পারবেন না। আর খিজির আলাইহিস সালামের কাছে শুধুমাত্র জ্ঞানই ছিল না, আল্লাহর নূর বাসীরা ছিল, দূরদর্শিতা ছিল। এটা কখন আসবে? যখন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার পূজা, লোভ, ঘৃণা, অহংকার, অহংকার স্পেশালি অহংকার, এবার এগুলো থাকবে না, তখন মনের মধ্যে নূর আসবে। ডিগ্রি সার্টিফিকেট অনেক আছে, কিন্তু মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তোমত, পরশ্রিকাতরতা, অহংকার, রিয়া, দুনিয়া প্রেম, দুনিয়া পূজা, এগুলো যদি মনের মধ্যে লালন করতে থাকে, ডিগ্রি সার্টিফিকেটে নূর অর্জন করা যাবে না ইনশাআল্লাহ। এটা অন্য জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলোর পাশাপাশি যখন মনটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, কলবটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি করবে, ফরজের পর নফল বেশি আদায় করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, পরকালকে বেশি স্মরণ করবে, এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তখন মনের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। তখন আপনি খিজির হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এটা কেন দরকার? আপনি যে যুগে বসে আছেন এই যুগের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফেতনাময়। আপনার পরিবারে ফিতনা, আপনার সংস্কৃতির মধ্যে দেখেন ফিতনা, মহিলাদের মধ্যে দেখেন ফিতনা, আপনি অর্থনীতিতে দেখেন ফিতনা, আপনি সমাজের মধ্যে তাকান ফিতনা, ইভেন আপনি ধর্মের মধ্যে তাকান সেখানেও দেখবেন ফিতনা, ফিতনার ফাসাদ দিয়ে ভর্তি পুরো বিশ্ব। এখন এই যুগে আপনি কি করবেন, এটা বুঝতে হলে আগে আপনাকে সিচুয়েশন রিড করতে হবে, কোথায় আমি বসে আছি। আগে সমস্যা চিহ্নিত করা, তারপর সমাধান। আর সমস্যা চিহ্নিত করতে হলে এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ লাগবে, তারপরে আপনি সমস্যা ফাইন্ড আউট করেন, এরপর সলিউশনে যান। দুই চোখ না থাকলে সমস্যাই তো ফাইন্ড আউট করতে পারবেন না, খুঁজে পাবেন না। কোরআন এবং হাদিস আপনাকে মূল বিষয়টা দিবে, এবং এর পাশাপাশি আপনাকে আরও যুগোপযোগী যে জ্ঞানগুলো আছে এগুলোতে জ্ঞানী হতে হবে। মন থেকে যাবতীয় খারাপ রিপুগুলোকে দূর করতে হবে, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করতে হবে, পরকালের বান্দা হয়ে যান, দুনিয়া ত্যাগ করেন, নিজের হায়াতকে মূল্যায়ন করেন, নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন, নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন, এস্টিমেট করে নেন যে যদি আপনি ষাট বছর বাঁচেন, যদি আপনি ষাট বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে, এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এটা হিসাব করেন, নিজেকে চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন, যে ফ্লোতে ছুটছেন
পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে একটু দাঁড়ান, রিল্যাক্স হন, একটা রাত একটু থামেন, রিল্যাক্সে চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে, চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন। দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন, এবং সময় লিমিটেড, আপনি জানেন না কতটুকু। ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30 পড়ে আছে। এই বাকি 30-এর শেষ 10 বা 5 আপনি আমল করতে পারবেন না চাইলেও, আচ্ছা ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন। এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন, আপনি হিসেব করেন, আমল নামা হিসেব করেন, আপনার আমল নামা নিজে হিসেব করেন, বা ক্যাফা বি নফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবার, দিন আসার আগেই হিসেব করে ফেলেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমল নামা ছুঁড়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার বই, ওয়া ক্যাফা বি নফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসেব নেওয়ার জন্য যথেষ্ট সময়, এই সময়টুকু মূল্যায়ন করেন। এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান, না আমি যা করেছি করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব, কাউকে যদি গালি দিয়ে থাকে গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দেন, কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না। সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন, সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করেন না, সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করেন না। মাদক খেয়েছেন তওবা করেন, তিনাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন, রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন। হ্যাঁ খালেস তওবা করলে আল্লাহকে এমনি মাফ করে দিবেন, আল্লাহকে এমনি মাফ করে দিবেন, বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, এমনটা আল্লাহ পাক ওয়াদা করেছে। তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব, কত ওয়াক্ত সালাত পড়ি নাই, আল্লাহ হয়তো মাফ চাইলে ইস্তেগফার করলে এমনি মাফ করে দিবেন, তারপরেও চেষ্টা করবো যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়ার, যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায়। হিসেব করেন, লাইফকে সিরিয়াসলি নেন, আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই, আপনি এখানে সুদ খেতে আসেননি, জেনা করতে আসেন নাই, আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না, এগুলো করতে আসেননি পৃথিবীতে, আপনি আপনি পৃথিবীতে বেহায়ের মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি, আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি, আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি, এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। তোমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে, টাইম আপনাকে আল্লাহ পাক এক্সট্রা দিবেন না, যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে একটা দিন বাড়বে না একটা দিন কমবে না। আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, আপনি চাইলেও যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে আপনি চাইলেও আরেক দিন বেশি বাঁচতে পারবেন না। অতএব আল্লাহর হয়ে যান, আল্লাহ থেকে এসেছি আল্লাহই চলে যাব, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ওখান থেকে এসেছি আবার আল্লাহর দিকে কি হবে ফিরে যাব, মাঝখানে একটা সময় অনেক সময় চলে গেছে অপচয় হয়েছে হিসেব করে মিটিয়ে ফেলেন, বাকি সময় বাকি আছে, এমন নিয়াত করেন ইস্তেকামার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে কোরআন এবং সুন্নার একচুল বাইরে যাব না ইনশাআল্লাহ। আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক, আমার চাকরি থাকুক না থাকুক, আমার রিজিক কমে যাক আর নাই যাক, হ্যাঁ আমাকে সামাজিক পদ আমার থাক বা না থাক, আমার রাষ্ট্রীয় পদ আমার থাক বা না থাক, আমি কোরআন এবং সুন্নার বাইরে যাব না, সিম্পল। এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্তকালের জান্নাত, আপনি যা চান সেখানে পাবেন। এটা পরীক্ষার মাঠ, এটা ফলাফল পাওয়ার মাঠ না, এটা কিন্তু ফলাফল পাওয়ার মাঠ নয়, ওইটা ফলাফল পাওয়ার জায়গা। এবং বিশ্বাস করেন, বিশ্বাস করেন আল্লাহ পাকের কথা এত কঠিন, সূরা দুখানের মধ্যে আছে জুক, আজাব যখন দেয়া হবে জুক চাখো আজাব ভোগ করো, ইন্নাকা আনতাল আজিজুল করিম, দুনিয়াতে অনেক আজিজ ছিলে অনেক করিম ছিলে, এখন আজাব ভোগ করতে থাকো, বহু স্যুট প্যান্ট টাই পরা ফিটফাট মানুষ পরকালে নগ্ন থাকবে, বহু ফ্যাশন করা মেয়েরা পরকালে নগ্ন থাকবে, কাপড় থাকবে না পরার জন্যে, দুনিয়াতে বহু মানুষ যারা ভোগবিলাসে ব্যস্ত আছে যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয়
অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি, স্ট্যাটাস দেখলে মাথা খারাপ। একটা সেকেন্ড জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য তারা তাদের সব ফিদিয়া দিতে চাইবে, কিন্তু আল্লাহ পাক দিবেন না এদেরকে। এরকম বহু মানুষ পৃথিবীতে আছে, এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন যাদেরকে মানুষ চিনেই না, হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে। এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে, ওদেরকে মানুষ চেনেও না, মূল্যায়নও করে না, তারা সেলিব্রিটিও না, তাদের কোনো বড় পদ নাই, পলিটিক্যাল বা সোশ্যাল পদ নাই, শুধু ফরজ আদায় করে, সাধ্যমতো নফল পড়ে, তাওহীদের উপর থাকে, শিরক করে না, সুন্নতে থাকে, বিদআত করে না, দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মনে রাখবেন, যে ব্যক্তিকে পুল সিরাত পার করিয়ে দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে বাঁচানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। আজকের লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায়। এবং এই যে লিমিটেড হায়াত আছে, এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি করেছি, এখন তওবা করে ফিরে আসব, বাকি জীবনটা আমি কোরআন সুন্নাহর উপর থাকব, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। এখন আপনার উপর এই দায়িত্বগুলো বর্তাবে যে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করতে হবে। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ করবেন, ব্যবসায় গেলে ব্যবসার সুন্নাহ করবেন, আপনি জিকির আজগার করবেন সেটার সুন্নাহ করবেন, নামাজ পড়বেন সেই সুন্নাহ করবেন, মুআমালাতে মুআমালাতের সুন্নাহ, পরিবারে পরিবারের সুন্নাহ, আপনার সমাজনীতিতে সমাজনীতির সুন্নাহ, সব সুন্নাহ আপনাকে মানতে হবে।